বৃহস্পতিবার বাদে মাগরিব হতে পশ্চিম মুসলিমাবাদ ইসলামী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। মোহাম্মদ এনামুল হকের পরিচালনায় বিশিষ্ট সমাজসেবক আলহাজ আব্দুল মাবুদ কন্ট্রাক্টর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর পতেঙ্গা 40 নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ জয়নাল আবেদিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর আমেরিকার জনপ্রিয় টেলিভিশনের ইসলামিক আলোচক হজরত মাওলানা সাদিকুর রহমান আলহাজারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতেঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বাংলা প্রভাষক আলহাজ মাওলানা মাহমুদুল হাসান। এছাড়াও আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠগড় পতেঙ্গা খিজির জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ মাওলানা মাহমুদুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিলেন বিশিষ্ট সমাজসেবক ওয়াহিদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানজিমুল উম্মাহ ক্যাডেট কক্সবাজার শাখা বিশিষ্ট কবি ও পরিচালক হজরত মাওলানা রিয়াদ হায়দার সহ যুব কল্যাণ সংস্থার সকল সদস্যবৃন্দরা। রাতের গভীর অংশে আমরা কত গুনাহগার মিলে আপনার শাহী আর মাকবুল দরবারে গুনাহভরা দুটি হাত, গুনাহভরা চোখ, গুনাহভরা জবান নিয়ে হাত তুলেছি। আয় আল্লাহ দয়া করে মাফ করে দে। রব্বুল আলামিন সবটুকুনের সব ডানে বামে যত কবরস্থান আছে মোমেন মোমেনাত অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ দয়া করে কবর গুলাকে জান্নাতের টুকরা বাগান বানান। রব্বুল আলামিন জানি না কার কার না জানি, দাদা নাই কার কার না জানি, দাদি না। ছোটবেলায় দাদা দাদি কত বেশি আদর করতো, মহব্বত করতো, ভালোবাসতো। আব্বা মারতে গেলে দৌড় এসে বলতো, না নাতিরে মেরো না, আমার নাতি বড় নেককার হবে, দিনদার হবে, পরহেজগার হবে, জ্ঞানী হবে, মেরো না। সেই দাদা চলে গেল, দাদি চলে গেল, আমাদেরকে বলতো নাতি রে একদিন তো অন্ধকার কবরে চলে যাব, কবর ঠিকানা হয়ে যাবে। নাতি রে যখন আমার কথা মনে হবে একটু দোয়া করবা, আল্লাহ যেন জান্নাতের টুকরা বাগান বানায় দে। রব্বুল আলামিন জানি না কার কার না জানি, না 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 কার কার না জানি, নানি না। মিশরে যাওয়ার সময় নানিকে দেখেছি, এসে আর নানির পাই নাই, কবর দেশেতে চলে গেছে। ছোটবেলার স্মৃতিগুলা বড় মনে পড়ে। সবারটাই তো এমন রে মালিক, নানির বাড়িতে বেড়াতে গেলে ফিরে আসার সময় নানির চোখে পানি থাকত, আদর করে বলতো নাতি রে আর কয়েকটা দিন থেকে গেলে কি হয় না। রব্বুল আলামিন ওই নানা নানি যার অন্ধকার কবরে চলে গেছে।